কিন্তু আবার বিখ্যাত বাইকি শরীয়তপুরে আচ্ছা হোসেন শাহপুরে এই লাইট দিয়ে কিন্তু সাপ ধরছে গ্রিসের গ্রিস প্রবাসীর বাড়ির থেকে কি বলেন লাইট দিয়ে সাপ ধরা যায় সাপ ধরা যায় একদম ওয়েটটা কিন্তু 1750 টাকা মাত্র অনেক হেভি জিনিস পাওয়ারফুল ভালো লাইট ভাই আচ্ছা এবং এই যে লাইটটা আমি জ্বালিয়ে দিলাম বিগত 3-4 ঘন্টা ধরে লাইটটা জ্বলতেছে জুমার আগে থেকে অলরেডি 4টা বাজে দেখেন ভাই লাইটটা জ্বালাই দিলাম এটা এটার দাম কত জানেন কত মাত্র 1450 মেড ইন জার্মানি তিন ব্যাটারি দুই ব্যাটারি সাইজ এটা 1450 তো প্রত্যেকটা রেখে দেখেছি দর্শক একদম জ্বালিয়ে দেখান তো ভাই ভাই এগুলো তো 4 ঘন্টা ধরে অলরেডি জ্বলতেছে তারপর আমি জ্বালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটাই ওকে আছে এই যে দেখেন রেডি আমি কোনো সমস্যা নাই এগুলো সব 4 ঘন্টা আরো বেশি হবে ভাইয়া কারণ জুম্মার আগে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আমি গোলাম রাব্বি আবারো চলে আসলাম টর্চ লাইটের অনেক ভালো কিছু প্রোডাক্ট এবং তার আগে বলে নিচ্ছি সকলেই কেমন আছেন ইমান এবং স্বাস্থ্যে আমার সকলেই আমার মনের অন্তরস্তর থেকে ভালোবাসা এবং দোয়া এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আর দেরি না করে চলুন সকলেই ভিডিওতে চলে যাচ্ছি যে ওয়াটার প্রুফ আর ওয়াটার রেসিস্ট্যান্ট বুঝেন না যেমন এখানে আছে কিছু আমার ওয়াটার রেসিস্ট্যান্ট যেমন এই মালটা দেখেন লিলিন ভাই এটা হচ্ছে ওয়াটার রেজিস্টার হ্যাঁ ওয়াটার রেসিস্ট্যান্ট ওকে মানে ঝড় বৃষ্টি ধরেন এই যে বালতিটা ভাইয়া বুঝেন এই যে দেখেন এই যে পানির ফোঁটা পড়লো আচ্ছা এখন এটার কোনো সমস্যা নেই আপনি যে কোনো জিনিস দিয়ে মানে হালকা পাতলা পানিতে সমস্যা হবে না কিন্তু এটা পানিতে পড়ে গেলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে ডেট এখন আমি আপনাকে বুঝাই ভাইয়া এই যে দেখেন এই লাইটটা কিন্তু আবার বিখ্যাত শরীয়তপুরে হোসেন শাহপুরে এই লাইট দিয়ে কিন্তু সাপ ধরছে গ্রিসের গ্রিস প্রবাসীর বাড়ির থেকে কি বলেন লাইট দিয়ে সাপ ধরা যায় সাপ ধরা যায় মানে লাইটের আলোটা গর্ততে মারে দেখে কি পজিশনে আছে সাপ আচ্ছা ঠিক আছে আমার কাছে সেটার স্ক্রিনশটও আছে আমি দেখাই দিই এত পাওয়ারফুল ভালো লাইট ভাই এবং এই যে লাইটটা আমি জ্বালিয়ে দিলাম বিগত 3-4 ঘন্টা ধরে লাইটটা জ্বলতেছে জুমার আগে থেকে অলরেডি 4টা বাজে দেখেন ভাইয়া লাইটটা জ্বালাই দিলাম এই লাইটটা কিন্তু আমি জ্বালাইতে বাদ দিতে পারবো না কারণ কি জানেন কারণ হচ্ছে এই যে এই লাইটটা ধরেন এখন দিলেও সমস্যা নাই যদি এই লাইটটার এই যে এরকম পিনটা খুঁজতে সময় লাগতেছে আমি বুঝাই দিই যেমন এই যে পিনটা দেখেন চার্জিং পোর্টটা দেখা যায় জি জি এই চার্জিং পোর্ট খোলা অবস্থা যদি এটাতে ঢুকানো হয় বাদ মানে এই চার্জিং পোর্ট দিয়ে পানি ঢুকবে লাইট ইজ ডেড আচ্ছা এবং পানি যখন ঢুকবে এই লাইটার আর জীবনে ঠিক হবে না বাদ আরকা পানি ঢুকে আছে কারেন্টটা লাগাবেন পুরো লাইট এমন আছে পুরো ঘরে আগুন ধরে যেতে পারে কি বলেন আল্লাহ না করুক হ্যাঁ আচ্ছা সো এটা থেকে সবাই বি কেয়ারফুল আর কি আর এইগুলো ওয়াটারপ্রুফ লাইটগুলো নিলে কি হবে আপনার টেনশন নাই কিন্তু যখনই পানিতে ঢুকবে লাইটটা তখন আর এটা চার্জে লাগাতে পারবেন না কেউ আচ্ছা কোনো বাস্ট হওয়ার বা কোনো এরকম সমস্যা নাই এটা এই লাইটটা আল্লাহর রহমতে এটা লাইটটা জ্বলে যাবে যদি আপনি ওয়াটারপ্রুফ অবস্থায় আপনি যদি কারেন্টে লাগান আচ্ছা একটু সেফলি থাকবে না সেফলি থাকতে হবে রাইট এটার মধ্যে আমাদের মোট 10টা থেকে 12টা আইটেম মেইন বোল্টের দুইটা করে ব্যাটারি থাকে এই যে দেখেন ভাইয়া ওকে যেমন 3.7 ভোল্ট এরকম দুইটা ব্যাটারি এটার মধ্যে দেওয়া আছে আচ্ছা কথা বুঝতে পারছেন বড়টার মধ্যে সেম কিন্তু বাট এগুলোর কোয়ালিটি গ্রেড 5 থেকে 10,000 পিস কম বেশি হবে আল্লাহ মাফ করুক লাইট আমি গোলাম রাব্বি বিক্রি করেছে এবং আপনার চ্যানেল ওমিটু আপনি লিলিন ভাই সাক্ষী আছে প্রচুর রেসপন্স পাইছে মিলিয়ন পর ভিউ সারায় গেছে আপনার কমেন্টস গুলো করছে অনেক সুন্দর এই লাইট বিক্রি করেছি কিন্তু কিছু প্রতারক আছে লাইট ব্যাটারি কেটে ফেরে দেখায় বদনাম করে আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই তোমরা পর নিন্দা গীবত থেকে বেঁচে থাকো কোনো ব্যক্তি যদি অন্যের নিন্দা মানে অন্যের দোষ গোপন করে স্বয়ং রব তার দোষ গোপন করবেন কিন্তু কিছু লোক আছেন দাঁড়িয়ে রেখে টুপি ধরে লেবাস রেখে একক নামাজের নাম নেই মানুষকে মানুষের বদনাম এবং কি মানুষেরকে কিভাবে একটা মানুষের ক্ষতি হবে সেই চিন্তা করছে আমি ওই রবের কসম খেয়ে বলছি শপথ করে বলছি তার কোনোদিন উন্নতি হবে না যে অন্যের মন্দ চায় কারণ যদি কোনো ব্যক্তি অন্যের মন্দ চায় স্বয়ং রব তার মন ভালো কখনোই চাইবেন না আচ্ছা এগুলোর মধ্যে কি অরিজিনাল কপি হয় এই যে দেখাই আপনাকে ভাইয়া এই যে দেখেন এই আপনি এটা হাতে নেন আর এই লাইটটাও হাতে নেন আচ্ছা এটার বক্সটা ভারী বেশি অনেক ভারী না জি জি এটা তো হালকা এটা ডুপ্লিকেট কথা বুঝছেন আর কালারটাও কিন্তু ভিন্ন কালারটাও ভিন্ন কথা বুঝছেন একেবারে সেম এটা কিন্তু অনেক হাই আমার কথা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা আমি এখনো উজু অবস্থায় আছি
আল্লাহ তাআলার দয়া করে রেখেছেন। আমার জান থাকতে একটা ইহুদি নাসারা কাফের কাট্টা কাফেরও যদি আমার কাছে কোনো জিনিস কিনতে আসে, আমি বললাম রাব্বি ভাই কাউকে ঠকাবো না, এটা নিয়ে গ্যারান্টি থাকবে না। প্রবাসী ভাইদের জন্য তো আমার ভালোবাসা অন্তরের অন্তরস্তর থেকে, কারণ তারা মা বাবা বিবি বাচ্চা সকলকে ফালিয়ে নিজের জীবনে রিস্ক নিয়ে তারা টাকা অর্জন করে। আর অনেক প্রবাসী ভাইরা আমার লাভার্স, আমার থেকে প্রোডাক্ট নির্দ্বিধায় কিনে। মানে এত এত কালেকশন, আমরা যদি এই পাশটাতে দেখা দেখেন একটা লাইটের সমুদ্র বলা যায়, এত কালেকশন শুধুমাত্র আপনারা ইনসাফ ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন। আমার দুইটা শোরুম, বিশ্বাস করেন আমার কাছে, আমার সাথে বিক্রি করে এই আইটেম বা আমি যেগুলো বিক্রি করি আল্লাহর রহমতে, আল্লাহর একটা দয়া, আমার সাথে কোনো বাইতুল মোকাররমের বাংলাদেশের কোনো দোকানদার, বাংলাদেশের মধ্যে টপ সেলার বলা যায়, টপ সেলার ভাই, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এত বিক্রি কিনে দেয় আমার আমার দুইটা শোরুমেই, আল্লাহ তাআলার বরকত নিয়ে আমি কুলাইতে পারি না। এবং কি আপনাকে আরেকটা বিষয় বলি, যেমন গত পরশু দিনের ঘটনা, বুধবার এক প্রবাসী ভাই সে ফোন দিল, তখন বাজে ঠিক 6টা থেকে 7টা সন্ধ্যা, তখন সে ফোন দিল, রাব্বি ভাই আমার ইমার্জেন্সি কিছু লাইট লাগবে, আর আমার আম্মার জন্য একটা ব্লেন্ডার লাগবে, আমার আম্মার বাড়তে কষ্ট হয়, আদা রসুন বাড়তে কষ্ট হয়, তো আপনার পছন্দ রাব্বি ভাই আমাকে কয়েকটা লাইট দেন আর একটা ব্লেন্ডার দেন, কয়টা হয় আমাকে একটু জানান। তো তাকে আমি 2-3টা লাইট দিলাম, এই ওয়াটারপ্রুফ লাইটগুলোই দিলাম ভাই, প্লাস একটা ব্লেন্ডার দিলাম, যেই ব্লেন্ডারটা দাম 4200 টাকা তাকে আমি 3500 টাকায় দিছি, 850 ওয়াটের মাত্র 3500 টাকায়। সে বললো ভাই আমি নিউ মার্কেটে দেখি এই ব্লেন্ডারের এত দাম, পরে ফোন দিয়া মানে ওই ব্যক্তিকে খালি বলছি যে ভাই এই কয় টাকা হয়েছে, মানে এত বিশ্বাস করে, এত বিশ্বাস করছে, খালি শুধু বলছি যে ভাই এই কয় টাকা হয়েছে, বিশ্বাস করেন খোদার কসম করে বলি, সাথে সাথে ফুল টাকা বিকাশে পাঠায় দিছে। সে আমাকে পাঠাই দিয়ে বলতেছে ভাই টাকা পাঠাই দিছে, আমি বলতেছি ভাই আসে নাই, কারণ বিদেশ থেকে টাকা পাঠাইলে টাকাটা আসতে লেট হয় বাংলাদেশে। জি, তো সে চিন্তিত, আমি বলি ভাই চিন্তা করিয়েন না, আমি অনেক প্রবাসী ভাই আমার থেকে টাকা পাঠায়, বিদেশ থেকে টাকা পাঠাইলে দেরি হয়, আপনি আবার বাংলাদেশ থেকে পাঠাইতেন ইনস্ট্যান্ট ঢুকা যেত, বিদেশ থেকে পাঠাইছেন 10-15 মিনিট সবাই নেন আইসা পড়বে, আমি মাল প্যাকেজিং করে ফেলছি। সো ভাইয়া এই যে দেখেন, এর মধ্যে আমি বলে দিচ্ছি FA90, ওকে, 1950, FA80, 1850, সব ওয়াটারপ্রুফ, আচ্ছা, FA70 কত ভাই, কত দিবেন? FA70 একদম কমায় দিবেন, সীমিত রেট ভাই, এখন সীমিত রেটে বিক্রি করা যাবে না ভাই, এই লাইটটার দাম 1650-1450 বিক্রি করছি, এখন ডলারের দাম বাড়তি ভাই, কিনা বেশি ভাই, প্রত্যেক এই লাইট এই দামে বিক্রি করলে আমার লস, হিসাবে লস, আলহামদুলিল্লাহ আমি লসে বিক্রি করছি না। আগামীতে এই লাইট যা এখন যা দিয়ে বিক্রি করতেছি, এই নেক্সট চালান এর চেয়ে ডাব বেশি দাম দিয়ে কিনতে হবে, আর এই লাইট মনে হয় না এরপরে আমরা অর্ডার করবো, কারণ এত দাম বেড়ে গেলে তো সম্ভব না, এই দামে পাওয়া যাবে না, এই দামে পাওয়া যাবে না। এই লাইটটা দেখেন ভাইয়া, খুব পাথরের মতো লাইট, এটা ধরে দেখেন ভাই, একদম ওয়েটটা কিন্তু 1750 টাকা মাত্র, অনেক হেভি জিনিস। তারপর এটা দেখেন 1950 টাকা, 1950 টাকা, এটা এটার ছোট সাইজ যেটা F3, ওইটা মাত্র 1850 টাকা। আচ্ছা, এগুলা প্রত্যেকটা একটু রেখে দেখেন তো। হ্যাঁ শিওর ভাইয়া, কি বলেন ভাই, এই যে প্রত্যেকটা রেখে দেখে দিছি দর্শক, একদম জ্বালিয়ে দেখান তো ভাই, ভাই এগুলো তো 4 ঘন্টা ধরে অলরেডি জ্বলতেছে, তারপর আমি জ্বালিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন প্রত্যেকটাই ওকে আছে, এই যে দেখেন আপনারা আমাকে বিশ্বাস করে প্রোডাক্ট কিনবেন, আমার রুহ থাকতে কোন ভাই সে যেই হন না কেন, কোন ভাই ইনশাআল্লাহ তাআলা, আমি কোন আমার জান থাকতে আমি কাউকে ঠকাবো না, এটার ওয়াদা করলাম। আচ্ছা, তারপরে ভাই আসেন এবার, যেমন আপনার এই যে এই এই নিউ ম্যাক্স দেখেন, নিউ ম্যাক্স 403, 1450, 1450, 1450, 1450, 1750, এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট, মেটাল বডি না অ্যালুমিনিয়াম এগুলো। আচ্ছা, তারপরে গ্রেট লাইট, এটা হচ্ছে হলো আপনার, এটা এটার দাম কত জানেন? কত? মাত্র 1450, মেড ইন জার্মানি, তিন ব্যাটারি, দুই ব্যাটারি সাইজ, এটা 1450, এটার মধ্যে তিন ব্যাটারি আছে ভাই, 2500 mAh ব্যাটারি, কিছু ডাকাই দেশে 2500 টাকা বেচো, এটার দাম 1700 টাকা মাত্র, 1700, এক্স মিস্টার লাইট, এই যে দেখেন এত বড় লাইট, এই যে দেখেন, বিগ সাইজ, এই যে দেখেন ভাই গিনেস ওয়ার্ল্ড লাইট, এই যে দেখেন গিনেস ওয়ার্ল্ড, দেখেন এই লাইট পরিমাণে আলো, এই লাইটটা এক বছর আগে বিক্রি হয়েছে বাজারে 4200 টাকা, আমি বিক্রি করছি তখন 3600 টাকা, 600 টাকা একটা লাইটে কম দিছি, পাইকাম অনেক ভাইরা আমার থেকে লাইট কিনে গ্রামে ব্যবসা করছে, আর এখন এই লাইটের মধ্যে 2 নম্বরই করে লামসাম ঠিক করা মাল দিয়ে এই লাইট বিক্রি করতেছে 3400-3500 করে। আচ্ছা, কথা বুঝছেন, কী বৃদ্ধিতেছে এটা আমি জানি না, এই লাইটে এই দাম দেওয়া সম্ভব না,
তা প্রতারক ঠেকানোর জন্য এই লাইট আজকে দিচ্ছি মাত্র 3300 টাকা। আচ্ছা মিস্টার লাইট, এই যে মিস্টার লাইট গিনেস ওয়ার্ল্ডে কিন্তু রেকর্ড করা। আমার কথা একটাই, আমার কোনো প্রবাসী কলিজার ভাই আপনারা যদি কখনো কারো ভিডিও দেখেন যদি বিভ্রান্ত হন এই গোলামকে বলবেন আপনার যত জরিমানা আছে আমি দেবো ইনশাল্লাহ যদি আমার থেকে ঠকে যান। তারপরে আছে ভাই আসেন ভাই, এরপরে আছে স্যানফোর্ড ভাইয়া যারা চিকন মাথার চান 3000 মিটার। এই যে মালটা দেখান, আচ্ছা এই যে মালটা 3000 মিটার, এইটার দাম কত দিব আজকে বলেন ভাই? একদম সীমিত রেট, মাত্র 3200 টাকা দিলাম। 3200 মাত্র 3200। তারপরে এই যে দেখেন ভাইয়া স্যানফোর্ড এর বিগ লাইট 5200 mAh এর ব্যাটারি এটার মধ্যে। এই যে দেখেন 5200 mAh ব্যাটারি, বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, বিগ ব্যাটারি এটার মধ্যে। এটার লাইট এটার দাম কত দিব ভাই? কত দিবেন? 3000 মাত্র 2400 টাকা ভাই। 2400 মাত্র 2400, 5200 mAh মানে 800 টাকা ডিসকাউন্ট। বাইতুল মোকাররম না, শুধু বাংলাদেশের কোন দোকানদার দুই নাম্বারই করবে দাম নিয়ে এই জিনিস আর হইতে দিমু না ভাই। একদম মনে করেন ধামাকা করে দিছি, কিন্তু হবে না। যে এই লাইট যদি আপনি বিদেশ থেকে কিনতে যান দাম পড়বে অনেক। জি জি, এই যে দেখেন ভাইয়া এটাও 5200 mAh, এটা 3 ব্যাটারি সাইজ, মোটা সাইজ। এই যে দেখেন, আচ্ছা 5200 mAh ব্যাটারি, যে দেখেন MH টা লেখা, ওয়েটটাও তো অনেক ভাই, অনেক অনেক ভাই। সেই লাইট ভাই, এগুলো হইতাছে আমার আমার ফেভারিট লাইট ভাই। আচ্ছা এগুলো তো রিচার্জেবল, প্রত্যেকটাই প্রত্যেকটাই রিচার্জেবল। এক চার্জে কতক্ষণ চলবে? এই যে লেখা আছে ভাই 420 মিনিট, 420 মিনিট মানে 6 ঘন্টা, 5.5 ঘন্টা। আচ্ছা এক চার্জে, এক চার্জে 5.5 ঘন্টা চলবে একটা লাইট। ওয়ারেন্টি হয় এগুলার? 5 বছরের প্রত্যেকটাই ভাই। এইগুলা টোকিও সেট, আমি বলি আপনাকে বিষয়টা, টোকিও সেট, গ্রেট লাইট, গ্রিন লাইট, স্যানফোর্ড, ঠিক আছে, নিউ ম্যাক্স, প্রত্যেকটার 1 বছর ওয়ারেন্টি। আচ্ছা কোম্পানি থেকে অনেক প্রতারক আছে 2 বছর বলে কিন্তু দেখায় না ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ডের মধ্যে 1 বছরের ওয়ারেন্টি, এর প্রত্যেকটা মালের 1 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ যদি কেউ 2 বছরের ওয়ারেন্টি, 3 বছরের ওয়ারেন্টি, 4 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে সেই ক্ষেত্রে কি সেটা সে তার ব্যক্তিগত ওয়ারেন্টি দিচ্ছে, তার নিজের কম। আর লাইটগুলো তো নষ্টও হয় না, সহজে নষ্ট হয় না। নেক্সট কোন কালেকশন দেখবো? এটার দামটা তো বলি নাই, ও প্রাইসটা বলে, এটার দাম কত রাখলে খুশি হবেন বলেন ভাই? 2 এর নিচে না 2 এর উপরে রাখবেন? না এটা ব্যাটারির দামটাই শুধু 1500 টাকা, 1500 টাকা শুধু ব্যাটারি, 5000 mAh এর ব্যাটারি। বোর্ডের প্রাইস মিলায়া কত পড়বে? একদম আপনার জন্য 2300 টাকা, 2300 টাকা মাত্র 2300। সুন্দর হয় কি না ভাই? এটা তো অনেক আনকমন একটা লাইট। আনকমন মানে কি? পুরো জঙ্গল ভাই, পুরো জঙ্গল আলোকিত হয়ে যাবে। এই যে দেখেন, দেখেন মানে একদম ছড়ায় যায়, একদম মনে করেন আলোটা একদম ছড়ায় যাচ্ছে। আর এভাবে প্রেস করলে জুম ইন জুম আউট হবে, রাইট? এই যে জোস, প্রাইসটা কত এটার? মাত্র 1550, 1550 মাত্র ভাই, এত কমে, এত কমে। সানফ্রুট, এটা আলোটা তো অনেক বেশি আলো, এটা 1.5 কিলোমিটার প্লাস যাবে আলো ভাইয়া। আচ্ছা প্রাইসটা কত আছে? প্রাইসটা 1650, ঠিক আছে ভাইয়া। এটা দেখেন সানফ্রুট, মেড ইন জাপান, ওকে, একদম দেখেন আলোটা দেখেন ভাইয়া, জোস আলো কিন্তু অনেক ছড়ায় যায়, মানে 1.5-2 কিলোমিটার যাবে তো। জি ভাইয়া, প্রাইসটা কত ভাই? একদম সীমিত রেট, একদম সীমিত করে দিলাম পানির দামে, 1900 টাকা ভাইয়া, 1900 টাকার লাইট, 1900 করে দিলাম, কি করে দিলাম ভাই? এই যে দেখেন টোকিও সেট মডেল 1200, ওকে, এই যে দেখেন। আচ্ছা স্ক্রিনশট দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। এটার দাম 1750, কত দিবেন ভাই? 1750 মাত্র ভাই। একটু ভাইদেরকে দেখান, আমাদের এই ভাইগুলা অনেক দূর থেকে আসছে লাইট কেনার জন্য। ভাই কোথা থেকে আসছেন? হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ থেকে। ভাই কোন লাইটটা নিলেন, একটু লাইটটা দেখান তো ভাই। আপনারা ভিডিও দেখে চলে আসছেন, এর মধ্যে বন্ধ মার্কেট দেখেন, সব কিছু বন্ধ, আমরা বন্ধ মার্কেটে, বন্ধ মার্কেটে, এই যে দেখেন অনুমতি নিয়ে ভিডিও করতেছি। এই যে দেখেন ভাই, ভাই খুলতে হবে না, প্যাকেটটা দেখেন, জাস্ট প্যাকেটটা দেখেন। আচ্ছা ভাই আপনারা কি খুশি, দাম কি ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, চলে যাবেন কি আজকেই? আজকেই চলে যাবে হবিগঞ্জ থেকে ভাই, বিলিভ করেন প্রতিদিন এরকম 2-400 কাস্টমার আমার খুঁজে পুরো বাজার, সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসে, বিভিন্ন প্রান্তে, এই বার পুরো বাজারে যত দোকানদার আছে বেশিরভাগ দোকানদার ভাইদেরকেই মনে করে, এই যে ভাই মেমোটা, বেশিরভাগ দোকানদার ভাইরা পাগল হয়ে যায় আমাদের দোকানে অ্যাড্রেস দিতে দিতে। আচ্ছা বুঝছেন এই অবস্থা না, এত অবস্থা ভাই। এই কারণে কিছু ভাই আছেন বা কিছু বাজান আছেন যারা লেবাস ধরে মানে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করেন, আপনার পায়ে হাত রাইখা বলি, বাবা কারো ক্ষতি করিয়েন না, কারো ক্ষতি করার চেষ্টাও করিয়েন না, আল্লাহর কসম। তার চেয়ে 30 ওয়াট কত ভাইয়া বলেন, কয় টাকা দিব সানফোর্ড ভাই? 3000, 3300 আপনার চ্যানেলে যারা দেখে, 3300। আচ্ছা ঠিক আছে, পৃথিবী ইতিহাস রেকর্ড, যেই দামে এর আগে কেউ বিক্রি করতে পারে নাই, আমি বিক্রি করছিলাম আজ থেকে 1.5 বছর আগে 3100 টাকা। এগুলা কোন কোন কাজের জন্য বেস্ট? হাওর, বিল, বৃষ্টি, বাদল, তারপর হচ্ছে যারা নাকি আপনার
একটু দূরে চাই, আলোটা আমার দূরে যাবে, ঠিক আছে, মাঠ ঘাট খামারে যারা কাজ করে তাদের জন্য এগুলো আচ্ছা 30 ওয়াট এর মধ্যে হবে সানফোর্ডে, সানফোর্ডে যারা, মডেল নাম্বারটাও বলে দিচ্ছি FF8830HD, জি ভাইয়া, ওকে, তারপর কোনটা দেখবেন, এটারই ভেরিয়েন্ট আরেকটা আছে ভাইয়া, প্লিজ টেক দিস, জি জি, জি পাস, আচ্ছা এটা হচ্ছে মোবাইল পোর্ট, এখান থেকে চার্জ নিতে পারবেন, একই জিনিস সানফোর্ড এরও আছে, আচ্ছা ঠিক আছে, এটার দাম 3000 সানফোর্ড জি পাস, আর সানফোর্ড নিলে মাত্র 2550, মাত্র 2550, পিছনেও লাইট আছে সামনেও লাইট আছে দুই দিকেই, এই যে পিছনের লাইট এটা, আর এই যে সামনের লাইট এটা হচ্ছে সামনের লাইট, দেখেন কি পরিমাণে আলো, এগুলো হচ্ছে মাসের গিয়ার, আপনি বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারবেন এগুলো ভাই, এমন কোন লাইট নাই গোলামের কাছে নাই, লাইটের সমুদ্র ভাই এক কথায়, ঠিক আছে, কি লাইট চান আপনারা ভাই, এগুলোর প্রাইস কত, এটার 2500, এটা 3000, এটা 3200, এটা 1650, এটা লাইট প্লাস চার্জার লাইট, টেবিল ল্যাম্প হিসেবেও চলবে, এ ভাই এই যে দেখেন লাইট, আচ্ছা লাইট আবার চার্জার লাইট, চমৎকার, মানে বাচ্চারা পড়াশোনাও করতে পারবে, জি ভাই জি, রুমে ফুল রুম, এটা আছে জিপাসের 1650, আচ্ছা তারপরে আছে ভাইয়া প্যাকেজ, কিছু লাইট আছে আমি দেখাই দিচ্ছি ভাইয়া প্লিজ, এই যে দেখেন 3-in-1 কম্বো প্যাকেজ, তিনটা একের ভিতরে, তিন একের মধ্যে, তিন মাত্র 3150 টাকা, 3150 তিনটা, তিনটা কি বলেন, তারপরে এই যে এটা দেখবেন আপনি, কিছু লোক বিক্রি করে 4 পিসের প্যাকেজ 5,500 টাকা, আচ্ছা কারণ কি 1500 করে এক একটা লাইট যদি হয়ে থাকে, টোকিও সেটের 3000-6000 টাকা দাম হয় না, জি জি, 1500 করে যদি হয় তিন ব্যাটারি সাইজের লাইট, এগুলা চারটা লাইট আছে এখানে, আপনি কত দিবেন, মাত্র 4200 টাকা ভাইয়া, 4200 টাকা মাত্র, দেখেন আপনাকে আমি দেখাই, চারটা লাইট পেয়ে যাচ্ছেন 4200 টাকা, 4200 টাকায় একদম অরিজিনাল ব্যাটারি চার্জার সবকিছু থাকবে, অথেন্টিক, আমি একটা কথাই আপনাদেরকে বলে রাখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খালি হাতে যা দিয়েছেন, আমি গোলাম রাব্বি যদি কোনো মানুষকে ঠকিয়ে থাকে আমার রব সব ছিঁড়িয়ে নিয়ে যাবে আমার থেকে, তো আমি যদি আমার যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে আর আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, কোনো মানুষ কেন একটা কাট্টা কাফেরও যদি আসে গোলাম রাব্বি ভাই, গোলাম রাব্বি ভাই দ্বারা ঠকবেন না ইনশাল্লাহ, সো বিশ্বাসের সাথে প্রোডাক্ট কিনবেন, আচ্ছা তারপরে আরেকটা জিনিস ভাইয়া প্যাকেজ, জি এটা দেখেন এটার দাম হচ্ছে 10,000 টাকা, ফুল প্যাকেজ সেট 1, 2, 3, 4, আচ্ছা 4-in-1, হ্যাঁ 4 পিসের, এটার দাম রাখবো কত বলেন, এটা 5000, 5000 না ভাই, আপনার ভিডিও দেখে যারা আসবে মাত্র 4500, 4500 মাত্র 4500, খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ভাই, ভাই সানফোর্ডের আরেকটা লাইট দেখেন, জার্মান টেকনোলজি ভাইয়া, জি জি, টেকনোলজি জার্মান, মডেলটা, মডেলটা হচ্ছে হলো আপনার 4626L, আচ্ছা ঠিক আছে, 3SC, এটা যারা নিবেন তাদের জন্য মাত্র 1550, মাত্র 1550, এত সুন্দর সুন্দর লাইটের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 1500 থেকে 2000-3000 ভিতরে, একটাই ভাই যদি চান বাঁচতে, যদি চান বাঁচতে তাইলে চলে আসুন আস্তে আস্তে ইনসাফ ইলেকট্রনিক্সে, আমার কথা একটাই, প্রতারণা থেকে যদি চান কেউ বাঁচতে তাহলে চলে আসুন ইনসাফ ইলেকট্রনিক্সে আস্তে আস্তে, তাড়াহুড়া করিয়েন না ভাইয়া, জি জি, স্যানফোর্ড, আচ্ছা এটা তো আনকমন, আনকমন মানে ফুরা বডিটা কি স্টিল নাকি স্ন্যাক ভাইয়া, আচ্ছা সাপ এরকম কিন্তু দেখবেন স্ন্যাক হয়, জি জি জি, আফ্রিকার কিছু সাপ হয় এরকম কালারের ভাই, আচ্ছা হ্যাঁ এটা ওরকমই, মানে যাকে একটা দিবেন মন ভরে যাবে, প্রাইসটা কত ভাই, দাম 2500, কিন্তু আমার ভিডিও থেকে যারা নেবেন ভালোবেসে যারা নেবে মাত্র 1950, জাস্ট ভিডিওর কথা বলবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন, হ্যাঁ 1950 ভাই, আমার ফেভারিট একটা লাইট আছে টোকিও সেটের ভাই, আচ্ছা যেটার রেঞ্জ হবে 2.5 কিলোমিটার, মানে কম বেশি 2.22 কিলো প্লাস, এটা খুবই ভালো একটি লাইট, আমার দোকানের সর্বোচ্চ ভালো প্রোডাক্ট, আচ্ছা প্রাইস কত, ছোটর মধ্যে মাত্র 2250, ভিডিও দেখে যারা নিবে 1900 টাকা, এই লাইটটাই বাজারে 2500-3000 বিক্রি হয়, আচ্ছা মাত্র 1900 টাকা, ঠিক আছে মোটামুটি অনেকগুলা কালেকশন দেখছি, আরো তো অনেক অনেক কালেকশন আছে, দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে, ইউজ মানে আপনাদের কি লাইট লাগবে, আপনাদের যে লাইট লাগবে আমরা দিব ইনশাআল্লাহ, এই যে দেখেন ভাইয়া ওইটা দিয়ে আরেকটু ছোট সাইজ দেখেন, এটা দাম পড়বে মাত্র 1550, যারা একটু ছোটর মধ্যে খুঁজেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন মাত্র 1500 টাকা, 1550 টাকা ভাই, একটু বিলিভ করেন, সমান করে দিবেন জাস্ট এই 50-50 বাদ দিবেন, ঠিক আছে ঠিক আছে ভাই, আরেকটা ইয়ে দেখাই, যেমন দেখেন N96, আচ্ছা এটার মধ্যে N95 2500-2800 করে বিক্রি করছে বাজারে, কিন্তু আমার দোকানে 1900 টাকা দাম মাত্র, 1900 টাকায় মাত্র 1900 ভাই, কাউরে বলিয়েন না কিন্তু, গোপনে আসবেন নিয়ে চলে যাবেন, নিয়ে যাবেন ভাইয়া, আরেকটা লাইট দেখেন, এটা জিপ আছে 3300 এমএইচ দেখেন, ওকে লাইটটাও তো অনেক সুন্দর, লাইট মাছ ধরার লাইট, যারা নেবেন
আমার কাছে আরো কত লাইট আছে একটু দেখায় দেন ভাই। দর্শক আমরা যদি দেখায় দেখেন বক্সের ভিতরে উপরে এই পাশে চারপাশে কিন্তু লাইট প্রচুর পরিমাণে কিন্তু লাইটের কালেকশন পেয়ে যাবেন। মানে আপনার যেরকম বাজেট আছে 1000 থেকে শুরু করে 1500 2000 3000 5000 সব বাজেটের মধ্যে লাইট পেয়ে যাবেন। আর বাইরে থেকে লাইট আনতে হবে না, দেশেই দেশের পণ্য নিয়ে আপনারা কিন্তু সন্তুষ্ট থাকতে পারবেন নাকি? আপনার একটা টাকা একটা দিনই ভাইয়ের কাছে আসলো, একটা দেশের ভাইয়ের কাছে আসলো, তার ঘরে তার বিবি বাচ্চা তার সে মাদ্রাসা করলো, মসজিদ করলো, বাংলাদেশি মানুষকে সাহায্য করলো, আপনার টাকার টাকার একটা প্রফিট দিয়ে সেই ক্ষেত্রে আপনিও সেটার একটা আমলের ঠিকানাটা সদর লেভেলে হইলে আপনি আমাকে 200-300 টাকা দেন, আর থানা লেভেল হইলে ফুল টাকা দিয়ে দেন। আপনি আমি কবরে না চলে গেলে টাকা ইনশাল্লাহ হয় টাকা নয় মাল পাবেন ইনশাল্লাহ। আর যারা প্রবাস থেকে আছেন তারা যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, করে যেই লাইটটা ভালো লাগে অথবা যদি বলেন যে গোলাম রাবি ভাই আপনার উপরে জিম্মাদারি দিলাম যেটা ভালো হয় আমাকে ওই লাইটটা দেন ইনশাআল্লাহ তাআলা আমি দিয়ে দিব। সো আর দোকানে যারা আসবেন বাইতুল মোকাররম এ ব্লক এ ফর অ্যাপেল এ ব্লক এসে একদম শেষের মাথায় 6 নম্বর গেটে আসলে ইনসাফ ইলেকট্রনিক্স গোলাম রাবি ভাই দোকান। সকলেই ইমান এবং স্বাস্থ্যে ভালো থাকবেন, আর সকলকে আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।